প্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমি আপনাদেরকে কবরের এমন একটি ভয়ানক আযাবের ঘটনা শোনাবো যা হয়তো এর আগে কখনোই শুনেননি, তা শুনলে হয়তো আপনার মনেও ভয় ঢুকে যাবে। তো চলুন দর্শক, কথা না বাড়িয়ে ঘটনাটি নিয়ে আলোচনা করা যাক। ঘটনাটি হলো একজন বেপর্দা মহিলার কবরে ভয়ঙ্কর আযাব নিয়ে। ইমাম আবু বকর বিন আবিদ দুনিয়া কবরে আযাব সম্পর্কে একটি ঘটনা বর্ণনা করেছেন। এই ঘটনাটি গিলগিট নামক অঞ্চলের। এক ব্যক্তি কবরস্থানের কাজ দিয়ে যাচ্ছিল, লোকটি শুনতে পেল যে কবরের ভিতর থেকে একটি আওয়াজ আসছে, আমাকে বের করো, আমি জীবিত। কয়েকবার এই আওয়াজ শোনার পর লোকটি মনে করল এটা তার শোনার ভুল হতে পারে। কিন্তু যখন আরও কয়েকবার এই আওয়াজ শুনতে পেল তখন সে বুঝল এ তো সত্যি কবর থেকে আওয়াজ আসছে। লোকটি পাশের গ্রামে গিয়ে মানুষদেরকে বলল যে সে কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় আমি কয়েকবার কবর থেকে কারো ডাক শুনতে পেলাম, কে যেন কবর থেকে বলছে আমাকে বের করো, আমি জীবিত। লোকটির এ কথা শুনে গ্রামবাসী আশ্চর্য হলো। লোকটি বলল চলো তোমরাও আমার সাথে কবরস্থানে যাবে। তখন লোকটির কথা শুনে গ্রামবাসীও কবরস্থানে গেল। তখন গ্রামবাসীও এই আওয়াজ শুনতে পেল। সবাই এই কথার উপর বিশ্বাস হলো যে এই আওয়াজ কবরের ভিতর থেকেই আসছে। এখন সবাই নিজ কানে কবর থেকে এই আওয়াজ শোনার পর মহল্লার ইমামের কাছে গিয়ে এই ব্যাপারে জিজ্ঞেস করল, এখন এই অবস্থায় আমরা কি কবর ঘুরতে পারবো? ইমাম সাহেব সব কিছু বিস্তারিত শোনার পর বললেন, যদি এ কথা আপনাদের দৃঢ়ভাবে বিশ্বাস হয় লোকটি জিন্দা, তাহলে কবর ঘুরে দেখতে পারেন। এরপর অতি সাহসী কিছু লোক কবরস্থানে গিয়ে কবরটি খনন করল। কবরের মাটি সরানোর পর যখনই একটি তক্তা সরানো হলো, তারা দেখল ভিতরে একজন মহিলা উলঙ্গ অবস্থায় বসে আছে আর তার কাফন পচে গেছে, এবং মহিলা বলছে জলদি আমাকে একটি কাপড় দাও। তাকে কাপড় দেয়া হলো। কবরের ভেতর কাপড় দেওয়ার পর মহিলা কাপড় পরল। মহিলা মাথায় ভালো করে কাপড় দিয়ে অত্যন্ত দ্রুত গতিতে কবর থেকে বের হলো। তারপর এক দৌড়ে নিজের বাড়িতে গিয়ে একটি কক্ষে প্রবেশ করল। পিছনে পিছনে লোকজনও এসে পৌঁছলো। লোকজন এসে দেখল কক্ষের দরজা বন্ধ। লোকজন তখন মহিলাকে ডাকতে থাকলো দরজা খোলার জন্য। মহিলা জবাব দিল দরজা খুলবো, কিন্তু যারা ভিতরে আসবে তারা কি আমার চেহারা দেখে ঠিক থাকতে পারবে? কেননা এখন আমার যে অবস্থা তা দেখে সহ্য করা সব মানুষের জন্য সম্ভব নয়। সুতরাং অত্যন্ত সাহসী কিছু লোক যদি থাকে তাহলে যেন ভিতরে এসে আমার অবস্থা দেখে যায়। মহিলার এই কথা শুনে সবাই ভয় পেয়ে গেল। কয়েকজন অত্যন্ত সাহসী লোক ছিল, তারা বলল তুমি দরজা খোলো, আমরা ভিতরে আসব। মহিলা দরজা খুলে দিল, লোকগুলো ভিতরে প্রবেশ করল। লোকগুলো ভিতরে প্রবেশ করেই দেখল মহিলা নিজেকে চাদর দ্বারা সম্পূর্ণ ঢেকে রেখে বসেছিল। লোকগুলো ভিতরে প্রবেশ করার পর মহিলা প্রথমে নিজের মাথা থেকে চাদর সরিয়ে ফেলল। লোকগুলো মহিলার মাথায় কোনো চুল দেখতে পেল না, আর মাথায় কোনো গোস্ত না, শুধু হাড্ডি। লোকগুলো মহিলাকে জিজ্ঞাসা করল তোমার মাথার চুল কোথায়? মহিলা জবাব দিল জিন্দা অবস্থায় আমি যখন ঘর থেকে বের হতাম তখন আমার মাথায় কোনো কাপড় থাকতো না, লম্বা লম্বা চুল পর পুরুষকে দেখিয়ে বেড়াতাম। মৃত্যুর পর যখন আমাকে কবরে রাখা হলো তখন ফেরেশতারা প্রথমে আমার মাথার চুলগুলো একটি একটি করে টেনে তুলে ফেলল। প্রত্যেকটি চুলের সাথে মাথার চামড়া উঠে গেল, সেই কারণে আমার মাথায় চুলও নেই, চামড়াও নেই। তারপর মহিলা নিজের চেহারা থেকে চাদর সরালো। লোকগুলো দেখল মহিলার ভয়ঙ্কর চেহারা, মুখে দাঁত ছাড়া আর কিছুই নেই, আর ঠোঁটের কোনো অস্তিত্বই ছিল না। এই অবস্থায় শুধু দাঁতগুলো দেখা যাচ্ছিল। একবার ভেবে দেখুন, যদি কোনো মানুষের মুখের দাঁতগুলো ছাড়া আর কিছু না থাকে তাহলে কেমন ভয়ানক লাগবে দেখতে। এরপর লোকগুলো মহিলাকে জিজ্ঞেস করল তোমার ঠোঁট কোথায়? মহিলা জবাব দিল
আমি আমার ঠোঁটে লিপস্টিক দিয়ে রাগিয়ে পর পুরুষের সামনে যাতায়াত করতাম, এজন্যই শাস্তিস্বরূপ আমার ঠোঁট কেটে ফেলা হয়েছে। তারপর মহিলা নিজের হাত এবং পা দেখালো, লোকগুলো দেখলো তার হাতের ও পায়ের আঙ্গুলের কোনো নখ নেই। মহিলাকে জিজ্ঞেস করলো, সে বলল, নখ পালিশ লাগিয়ে হাতের পায়ের আঙ্গুলগুলো রঙিন করে পর পুরুষের সামনে যাতায়াত করতাম, তাই আমার হাত পায়ের নখ তুলে ফেলা হয়েছে। এরপর মহিলা বলল, দেখুন, আমি জীবিত অবস্থায় সেজে গুজে মানুষকে দেখাতাম, নিজেকে বেপর্দা করে পর পুরুষের সামনে প্রদর্শন করতাম, যার শাস্তি আমার মৃত্যুর পর কবরে দেয়া হচ্ছে। এই কথাগুলো বলে মহিলা অজ্ঞান হয়ে জমিনে পড়ে গেল। দেখা গেল মহিলার প্রাণ নেই, মৃত। এরপর দ্বিতীয়বার তাকে কবর দেয়া হলো। অতএব ভাই ও বোনেরা, মহান আল্লাহ পাক এই ঘটনা দ্বারা এটাই দেখাতে চেয়েছেন যে দেখো এই মহিলার কি করুণ অবস্থা হয়েছে, যাতে দুনিয়ার মানুষ শিক্ষা গ্রহণ করে। অতএব প্রিয় ভাই ও বোনেরা, নিশ্চিত আমরা সবাই একদিন কবরবাসী হব। আমাদের কবরে রাখা হবে 3.5 হাত সে গর্তই আমাদের শেষ মঞ্জিল। সেদিন আমাকে যখন দাফন করা হবে, আমাকে দাফন করতে আসা লোকগুলোকেও আমি দেখব, যখন তারা মাটি দেবে আমার কবরে, প্রিয়জনের কান্নার আওয়াজও কানে আসবে, কিন্তু কিছুই বলার থাকবে না। দাফন করে যখন স্বজনরা চলে যাবে, তাদের পায়ের আওয়াজও কানে আসবে। এরপর ফেরেশতাগণ আসবেন, আমার আমল অনুযায়ী আমার সাথে আচরণ করা হবে। অতএব ভাইয়েরা, দুনিয়ার জিন্দেগি খুবই সংক্ষিপ্ত, ঠিক নেই কোন সময় শেষ নিঃশ্বাস ফেলি, কখন আমার জানাজা উঠে যায় স্বজনদের কাঁধে। আমাদের সমস্ত ইচ্ছা শ্রম সাধনার সমাপ্তি ঘটবে, আমার রক্ত পানি করা সম্পদ আমার সাথে যাবে না, সে সম্পদ আমার কোনো কাজেও আসবে না। প্রিয় দর্শক, এই ঘটনা থেকে আমাদের অনেক কিছু শিক্ষা নেওয়ার আছে। মহান আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন, আমিন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ইনশাআল্লাহ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।